রাজধানীর অনেক এলাকায় লকডাউন কার্যত অচল হয়ে পড়েছে বিজয় এলাকায় আছেন আমাদের স্টাফ করসপন্ডেন্ট মিজান রহমান আমরা সরাসরি তার কাছে যাচ্ছি মিজান আজকের দিনে লকডাউন পরিস্থিতি নিয়ে কি তথ্য এই মুহূর্তে আপনার হাতে আছে লোপা আপনি জানেন যে করোনা ভাইরাসের বিস্তার রোধে চলমান যে লকডাউন কর্মসূচি তা আসলে কিছুটা ঢিলেঢালাভাবেই পালন হচ্ছে আমি সকাল থেকে তেজগাছ সাত রাস্তা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম যে অন্যান্য দিনের চেয়ে রাস্তায় অনেক বেশি গাড়ি ঘোড়া ব্যক্তিগত গাড়ি বিশেষ করে বেশ চলছে এছাড়া রিক্সা রয়েছে প্রচুর এছাড়া অন্যান্য যানবাহন চলছে কিছু শুধুমাত্র গণপরিবহনটাই রাস্তায় নেই এছাড়া মানুষজন অন্যান্য সব ধরনের যানবাহন ব্যবহার করেই বাইরে চলাফেরা করছে পুলিশের তৎপরতা আমি দেখেছি সাত রাস্তার ওখানে পুলিশ চেক করছিল বিভিন্ন ধরনের রাস্তার যে প্রাইভেট কার বা রিক্সা তাদেরকে থামাচ্ছিল থামিয়ে বিভিন্ন ধরনের জেরার মুখে পড়ছিল কিন্তু লোকজন বিভিন্ন অজুহাতেই তারা বাইরে আসছে কেউ হাসপাতালে কেউ বাজার কেউ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ওষুধ সব কিছু বলে তারা বাইরে ঘোরাফেরা করছে যাদের আসলে অফিস বন্ধ এই ধরনের লোকজন এভাবে আসলে লকডাউন কার্যক্রমটা ঢিলে চলছে এছাড়া পুলিশ বলেছে যে আজকে থেকে লেন ভাগ করে দেওয়া হয়েছে একটি ডান পাশের লেনে শুধুমাত্র অ্যাম্বুলেন্স সহ জরুরি পণ্য পরিবহন চলবে এছাড়া অন্য পাশে সবগুলো গাড়ি যারাই যাদেরকেই পাবে তাদেরকে ধরা হবে এই কথাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে লোপা এভাবেই রাজধানীতে লকডাউন কর্মসূচি কর্মসূচি চলছে মিজেন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক বিজয় এলাকা থেকে আজকের দিনের লকডাউন পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন মিজান রহমান